কজন নারী কোরআন পড়ছে, বাকি সবাই কোনার একটি ঘরে বিছানায় শুয়ে বিলাপ করছেন রাফেজা বেগম। কেউ তাকে সান্ত্বনা দিচ্ছেন, কেউ চেষ্টা করছেন একটু পানি খাওয়াতে। গত 3 দিন ধরে তিনি মুখে কিছু তুলেননি, কোনো কিছুতেই তার মন ভরছে না, বুক চাপড়ে বিলাপ করছেন তিনি। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। সব পরিচয় ছাপিয়ে রাফিজা বেগম এখন পৃথুলার মা। পাইলট পৃথুলা রশিদ ছিলেন রাফিজা বেগমের একমাত্র মেয়ে। স্বজনরা জানান, পৃথুলার প্রতিটি কাজের সঙ্গী ছিলেন বাবা আর মা। স্কুল বিশ্ববিদ্যালয় পেরিয়ে চাকরিতে ঢোকার পরও বাবা মেয়েকে একা বেরুতে দিতেন না, যদিও মা চাকরিজীবী বাবা ব্যবসায়ী। পৃথুলার খালাতো বোন তানজিমুর অঙ্কুর বলেন, পৃথুলার পোশাক কোনোদিনই বুয়া ধুয়ে দেয়নি। খালু তার মেয়ের পোশাক নিজ হাতে ধুতেন এবং আয়রন করতেন। গত সোমবার ইউএস বাংলা উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর থেকেই আনিসুর রশিদ আর রাফিজা বেগমের দিনগুলো থমকে গেছে। তাদের গোসল নেই, খাওয়া নেই, ঘুম নেই। ডায়াবেটিস আর থাইরয়েড ক্যান্সার আক্রান্ত রাফিজা বেগম মেয়ের শূন্য করে বিলাপ করেই চলছে। গতরাতে তাকে স্যালাইন দেওয়া হয়েছে আর চিকিৎসকরা বাসায় এসে তাকে দেখে গেছেন। পৃথুলার ঘরে ঢুকতেই চোখ পড়ল বাম দেওয়ালের আটকানো একটি বিশাল আকারের পোস্টার, ঘর জুড়ে মেয়ের জিনিসপত্র। তাই রাফিজা বেগমকে অন্য ঘরে পাঠিয়ে পৃথুলার দৃশ্যমান সবকিছুই আলমারির ভেতর তোলা হচ্ছে চোখের আড়ালে। তবু তিনি বলেই চলছেন, আমার মেয়ে ছিলেন আমার শ্রেষ্ঠ বন্ধু। মেয়ের ফ্লাইটে দেরি হলে আমি অফিস থেকেও দেরিতে ফিরতাম। মেয়েকে ছাড়া যে এই ঘরে আমার কিছুই করার নেই। মেয়ে ছাড়া ঘর যে আমার শূন্য মনে হতো, সেই মেয়েকে রেখে কেমন করে শূন্য ঘরে থাকব আমরা। রাফিজা বেগম বলেন, আমার মেয়ে ছিল শ্রেষ্ঠ মেয়ে। রাতে আমার ঘুম না আসা পর্যন্ত সে নিজের ঘরে যেত না, আমাকে প্রতি রাতেই সে গুড নাইট বলে নিজের ঘরে যেত। কে এখন আমাকে ঘুম পাড়াবে, বুক চাপড়ে আর্তনাদ করতে থাকেন রাফিজা বেগম। চাকরি শুরুর পর থেকে বেতনের পুরো টাকাই মায়ের হাতে তুলে দিত, জানালেন তিনি। রাফিজা বেগম বলেন, বেতনের পুরো টাকা আমার হাতে দিয়ে বলতো, তুমি অনেক কষ্ট করেছো, এই টাকা দুই হাতে খরচ করো, আমি সেটা চোখে দেখতে চাই। আর তানজিমুল অঙ্কুর বলেন, এই পুরো পরিবারের টেক কেয়ার করত পৃথুলা। আমার ধারণা, মেয়েকে ছাড়া খালা বেশি দিন থাকতে পারবে না, তিনি চলে যাবেন। পৃথুলার পাইলট হয়ে ওঠার পেছনে অনুপ্রেরণা কী ছিল জানতে চাইলে অঙ্কুর বলেন, সব ঘরেই পাইলট থাকে না, কিন্তু ছোটবেলা থেকেই পাইলটের প্রতি ছিল পৃথুলার অনেক আগ্রহ, সে কারণেই কৌতূহলী ছিল এই সেক্টর নিয়ে। আর এ সংসারে কেউ কারো ওপর কিছু চাপিয়ে দেয় না, সবাই সবার ইচ্ছেকে সম্মান করে। তাই তো নর্থ সাউথে পড়ার পর যখন পৃথুলা এ বিষয়ে পড়তে চাইল, তখন তাকে না করা হয়নি। পাইলট হওয়া ছিল পৃথুলার চয়েস, সে কেবল পাইলটই হতে চেয়েছিল। আর আফরুজা বেগম বলছিলেন, পৃথুলা আমাকে আর ওর বাবাকে নিয়ে থাইল্যান্ড আর সিঙ্গাপুর যেতে চেয়েছিল। সে বলেছিল, আমাদের দুনিয়া ঘুরাবে। দুনিয়া ঘুরানোর কথা বলে মেয়েটা আমার কই গেল? দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।